ঘরের ভিতরে গান হচ্ছে না, তো ছেলে আর বসে ইহা খেলছি, দেখছিস না স্কুল দেখতে এসাই চলে এসেছে আর তোরা গান গাইতে লাগাই দিয়েছি। মাস্টার মশাই দেরিতে এলে ছাত্ররা তো গোলমাল করবে, কি মাস্টার মশাই এত দেরিতে আসছেন? না মানে ঝোঁটোই আসতেছিলি, তা বাদে সেক্রেটারি সিনাতে যেতে ছিল, রাস্তায় দেখা হইলো, গল্প স্বল্প করতে একটু দেরি হয়ে গেল। স্কুলে ঠিক সময় আসুন। আচ্ছা তোমরা বলো তো তোমাদের স্কুলে পঠন পাঠন কেমন হয়? পঠন পাঠনটা কি জিনিস স্যার? পড়াশোনা মানে পড়াশোনা কেমন হয়? পড়াশোনা ভালোই হয় স্যার, দিদি মনে উলবো না আর মাস্টার দুলে। তারপরে তো ছিল আর বসের ভূত নাচাচ্ছি। পড়াশোনা ভালো হয় স্যার, সে আপনি পড়া সুধান ন, পড়া সুধালে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটি প্রশ্ন করব। আচ্ছা বলো তো পৃথিবীতে ক ভাগ জল আর ক ভাগ স্থল? চার ভাগে স্থল স্যার। এই গরু, তিন ভাগ জল বটে রে, কি করে হবে স্যার? জলটা তো সেই স্থলের উপরে আছে না, ফাঁকা জায়গা তো জলটা থাকবে নাই। আচ্ছা এবার আমার দু নম্বর প্রশ্ন। দু নম্বর? হ্যাঁ দু নম্বর। এটা আমি পারবো স্যার। প্রশ্ন না করার আগেই তুমি কি করে জানলে পারবে? না মানে আমার বাবা দু নম্বরিতে পাকা বটে, দু নম্বরি আমারও মিষ্টি লাগে, তাতেই বললি পারবো। এটা সে দু নম্বরি নয়। আচ্ছা বলো, 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয় তবে 17 কেজি বিড়ির দাম কত? বাপরে 35 টাকা কেজি বিড়ি, তবে তো স্যার ভাবনাই নেই স্যার। বলো 17 কেজি দাম কত স্যার? খাসা বিড়ি না বাদরা বিড়ি? যে বিড়ি এই হোক দামটা বন্ন। আপনার ছেলেরা দেখছি এক একটি রত্ন। সে আজ্ঞা আমাদের দোলতে অনেক কষ্ট করে তুলেছে। এবার বলো তো একটি সবজি বাগানে বাঁশের বেড়ার বাইরে 19টি ভেড়া ছিল, 8টি ভেড়া বেড়ার ভিতরে ঢুকে পড়লো, তাহলে কটি ভেড়া ওই বেড়ার বাইরে থাকবে? বলবে স্যার? হ্যাঁ বলো। একটা থাকবে কি নাই? 19টির মধ্যে 8টি ভেড়া বেড়ার ভিতরে গেল, একটাও থাকবে না কেন? বলছি তো স্যার একটা থাকবে নাই। 19টি থেকে 8টি বিয়োগ করলে? যতই বিয়োগ করুন, ভূগোলের প্রশ্ন। বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কেন? বলবো স্যার দান্ডায় ঘুরে। দান্ডায় ঘুরে? প্রভাজ স্যার দান্ডাতেই ঘুরে। এই যে আপনি স্কুল চেক করার দান্ডায় এসেছেন, মাস্টারও আমার দিকে পড়াতে এসেছে পেটের দান্দায়, সকালে পড়িতে বুঝেছিলি, বাবাকে বললি অঙ্কটা অল্প বুঝাইন দাও, বাবা বললো দাঁড়া এখন সময় নাই, পেটের দান্দায় বাইরাতে হবে। সবাই যখন দান্দাতেই ঘুরছে তখন পৃথিবীটাকে বিনা দান্দাতে অদিনলে ঘুরছে, গরু দান্দায় ঘুরছে। সত্যি মাস্টার মশাই আপনার ছেলেদের এক একখানা পিস তৈরি করেছেন। সে স্যার এক বছরে পারি না, দু তিন বছর ফের মারে মারে এতটা শিখেছে। আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন সাধারণ জ্ঞান, বলতো হরধনু কে ভঙ্গ করেছিলেন? মানে বুঝলি, হরধনু কে ভাঙিয়েছে? কে ভাঙিয়েছে? কে ভাঙিয়েছে? কি ব্যাপার সবাই চুপ করে বসে আছো, হরধনু কে ভঙ্গ করেছিলেন বল, কে জানিস বলে দে। দেখেছি একটা নাম বলে দে না, এখনকার মতন আমাকে বাঁচা। বলবো স্যার। হ্যাঁ বলো। আমার স্কুলের কোন ছেলে ভাঙে নাই,
এত টুলবোর্ড আছে, কেউ কোনো জিনিস ভাঙে না। তার মানে হরধনু কে ভেঙেছে আপনিও জানেন না? আমি জানলে কি এতক্ষণ বলছি না? আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি করছি? আমার তো তাই মনে হচ্ছে। আয় দেখুন, আয় দেখুন, আমাদের স্কুলের সেক্রেটারি চলে এসেছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদের স্কুল পরিদর্শনে এসেছি, জিজ্ঞাসা করেছি হরধনু কে ভেঙেছে, কেউ বলতে পারেনি, এমনকি আপনাদের মাস্টারমশাইও জানেন না। দেখ বাচ্চারা, এই শেষবারের মতন বলছি, কে ভাঙেছিস বলে দে, নাইলে নাইলে এক মুড়ার থেকে সবাইকে ঠেঙা লট মুটা করে দিব। হরধনু কে আর কি জিনিস বটে রে বাপ, মোটর সাইকেলে কোনো পার্টস বটে নাকি? এখনো বল, কে জানিস কে ভাঙেছিস, নাইলে পিটে পিটে মুড়ান দিব। দাঁড়ান দাঁড়ান, ছিঁড়াগোলাকে মারি মোড়াইতে হবে নাই, যা হয়েছে হয়েছে, উটা তোর মারলে ঘুরে আসবে নাই, ছাড়িয়ে দাও বাবা। আমি সেক্রেটারি হয়ে বলছি, আর ঝঞ্ঝট করিও না, যে ভেঙেছে ভেঙেছে, আমি দাম দিয়ে দিছি, ওয়েল্ডিং করাই নিবে। গতিয়ান
Traditional Purulian Santali dance.